আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। মানুষের মনের অবস্থা সবসময় একরকম থাকে না, কখনো সফলতায়, কখনো আনন্দে, কখনো আবার দুঃখে কষ্টে ভারাক্রান্ত থাকে। দুনিয়াবি কোনো বিষয়ে যখন আপনি কষ্ট পান, নিজের দুর্বলতার মুহূর্তগুলো অনেক সময় তুচ্ছ কোনো ব্যাপারও আমাদের চোখ বেয়ে অশ্রু চড়ে। আপনার কোনো জিনিস হারিয়ে গেলে, কেউ মারা গেলে, কোনো বিপদ হলে আমাদের চোখ দিয়ে পানি ঝরে। অথচ ইচ্ছা করলে নিজেদের এইরকম অসাহিত্যের মুহূর্তগুলো আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারি। নিজেদের পরিপূর্ণভাবে আমরা যদি একটি জিনিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পানি, আমাদের এই অশ্রু ঝরা কোনোটাই ভিজে যাবে না। চোখের পানি তো পড়ে, কিন্তু সেটা যদি হয় আল্লাহ সুবহান তাআলার জন্য, সেটা যদি হয় জান্নাতের জন্য, তাহলে কিন্তু এই চোখের পানি ভিজে যাবে না। আপনাকে একটি জিনিসের পরিপূর্ণ আস্থা থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা সন্তুষ্টি হওয়ার জন্য। দুনিয়াতে না পাওয়ার বেদনায় আমাদের মন তো অনেকেই খারাপ লাগে, অশ্রু তো অনেকেই বিসর্জন দেয়, কিন্তু রবের সাথে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে, রবের অনুগ্রহ পেতে কি আমাদের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বিসর্জন দেওয়া যায় না? শুধুমাত্র এক ফোঁটা যাচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। সিজদায় কিংবা বিভিন্ন দোয়া করে, বিভিন্ন আমল করে, কোনো সৎ কাজ করে আল্লাহ দরবারে স্রেফ এক ফোঁটা পানি ফেলো। এই অশ্রু আপনার কাছে হয়তো স্রেফ দুই ফোঁটা চোখের পানি, কিন্তু আপনি কি জানেন আপনার রবের অনুতপ্ত মনে, আপনার ভগ্ন হৃদয়ে এই দুই ফোঁটা পানি আল্লাহর কাছে খুব চড়া দামে আপনি কিনে নিলেন, অনেক পছন্দ করে, এমনকি আপনার চোখের পানির বিনিময়ে সারা দুনিয়ার সমস্ত মহাসাগর পানি দিয়ে তা নেভাতে ব্যর্থ হবে। কে ব্যর্থ হবে? সেটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন নিভিয়ে ফেলতে এক ফোঁটা পানি যথেষ্ট। দুটি চোখ এমন একটি বিষয়, এমন একটি আমল, যে দুটি চোখ যদি আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন, তাহলে সেটা সেই দুটি চোখ জাহান্নামে পড়বে না। আবার দুটি চোখের পানি, অশ্রু পানি যদি আপনি ফেলেন, তাহলে কিন্তু জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহর ভয়ে কাঁদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।